what is love? Baby, don't hurt me. Assalamu alaikum everyone. Welcome to my channel TN Blog. Me Abdunur Khan from South Korea. Ajke ami apnader Kyungdong University dekhabo, je university ke ami graduation complete korechi. Amar jototuk dhorona Kyungdong University Bangladesher onek manush chine, tar onnotom ekta karon hocche ekhane 100 er upore bangali porashona korche ebong onek already graduation complete korechi. Er jonno onek Bangladesh university naam shune thakbe. Ami Kyungdong University te porashona already complete korechi. আর কিংডম ইউনিভার্সিটি আমি যে ইউনিভার্সিটি পড়তেছি এটা গ্লোবাল ক্যাম্পাস কিংডম ইউনিভার্সিটির অনেকগুলো ব্রাঞ্চ আছে বাট এটা ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য এই ক্যাম্পাসটা আমি আপনাদের শেষ থেকে দেখাচ্ছি এটা ইউনিভার্সিটি বাস্কেটবল খেলার জন্য একটা প্লেস এখানে স্টুডেন্টরা বাস্কেটবল খেলে আর স্মোকিং কজেস ক্যান্সার বাট তবু মানুষ স্মোকিং করে আর স্মোকিং আমরা বাংলাদেশে তো যেখানে সেখানে করি বাট উন্নত দেশে যেখানে সেখানে করার কোনো নিয়ম নেই অধিক স্মোকিং করার জন্য একটা জোন তৈরি করে যাতে এখানে তারা স্মোকিং করতে পারে এটা স্মোকিং জোন এখানে এসে যারা স্মোকিং করে এখানে স্মোকিং করে আর এটা ময়লা রাখার ডাস্টবিন এখানে সব সেপার দিয়ে রাখতে হয় প্লাস্টিক আর এটা বয়েজ ডরমিটরি এই কেন্দ্রীয় ইউনিভার্সিটিতে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট যারা প্রথমে আসে তাদের মাস্ট বি এক বছর বয়েজ ডরমিটরি থাকতে হয় আমিও এখানে এক বছর ছিলাম এক বছর থাকার পর আমি আলাদা রুম নিয়েছি এটা বয়েজ ডরমিটরি এখানে কেন্দ্রীয় ইউনিভার্সিটির প্রফেসরও থাকে কেন্দ্রীয় ইউনিভার্সিটিতে আমি চার বছর যা করেছি তার কিছু অংশ আজকে বলবো আর কিংডম ইউনিভার্সিটি অনেক সুন্দর একটা ক্যাম্পাস কিংডম ইউনিভার্সিটি আমার অনেক স্মৃতি আছে আমি রিয়েলি কিংডম ইউনিভার্সিটি লাভ করি আর আমি চাইলেও কিংডম ইউনিভার্সিটি ভুলতে পারবো না আপনাদের আজকে কিংডম ইউনিভার্সিটি পুরোটা ক্যাম্পাস দেখাবো কোথায় কী আছে না আছে শুধু এখানে আমরা ইন্টারন্যাশনাল পড়ি এমন না এখানে অনেক কোরিয়ানরাও পড়ে যারা কোরিয়ান ওরা কোরিয়ান ভাষায় পড়ে আর ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ইংলিশ ভাষণে পড়ে খুবই সুন্দর খুবই সাজানো গুছানো কোনো ময়লা আবর্জনা নেই কিংডম ইউনিভার্সিটি যখন আমি চার বছর আগে 2016 এসেছিলাম তখন আমি এক বছর ডরমিটরিতে ছিলাম আর কিংডম ইউনিভার্সিটিতে একটা মজার বিষয় হলো এখানকার প্রফেসর খুবই ফ্রেন্ডলি এবং ইউনিভার্সিটির স্টুডেন্টদের জন্য সর্বোচ্চ হেল্প করে স্টুডেন্টদের পার্ট টাইম জব তারপর যে কোনো সমস্যা ভার্সিটি নিস্তত্ত্ব ধরনের সলভ করে এটা একটা আর্মিদের জন্য এই বিল্ডিংটা যারা আর সবাই কোরিয়াতে থাকবেন সব স্টুডেন্টরা নট অনলি স্টুডেন্ট সব কোরিয়ান পারসন তাদের মাস্ট বি আর্মিতে ট্রেনিং দিতে হয় এই বিল্ডিংটা কী কাজে হচ্ছে আমি নিজেও জানি না বাট এখানে আমি যেটা দেখি অনেক যারা আর্মি ট্রেনিং দিচ্ছে মাঝে মধ্যে ওরা এখানে আসে হয়তো বা ওদের ট্রেনিংয়ে কোনো প্রোগ্রাম এখানে হয় আর কিংডম ইউনিভার্সিটি প্রফেসর আমাদের যেভাবে হেল্প করে কিংডম ইউনিভার্সিটিতে আমাদের যে ক্লাসগুলো হয় এটা ফিক্সড টাইমে হয় 9টা থেকে দুপুর 1টা এটা এই কারণে হয় যাতে আমরা ক্লাস শেষে পার্ট টাইম জবটা ইজিলি করতে পারি যাতে আমাদের কোনো প্রবলেম না হয় বাট অন্য ইউনিভার্সিটিতে কিন্তু এরকম নিয়মে হয় না অনেক সময় সকালে ক্লাস হয় অনেক সময় রাতে হয় সন্ধ্যায় হয় বাট এই ইউনিভার্সিটিতে আমাদের এই সুযোগ সুবিধা দিয়ে থাকি এর জন্য আমরা পড়াশোনার পাশাপাশি এক অনেক কাংশে টাইম পাই পার্ট টাইম জব করার জন্য এটা আমাদের সকার ফিল্ড এখানে স্টুডেন্টরা খেলাধুলা করে ক্রিকেট ফুটবল খেলে কোরিয়ান স্টুডেন্টরা খেলে ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা খেলে এটা ইউনিভার্সিটি আমাদের জন্য এই ফ্যাসিলিটি দিয়ে থাকে আর আমরা পার্ট টাইম জব করে যেই স্যালারি পাই ওই স্যালারিতে আমরা টিউশন ফি আমাদের থাকার খরচ খাওয়ার খরচ সবই যোগান দিই এবং তারপরে যদি আমাদের কিছু টাকা থেকে থাকে ওটা আমরা বাংলাদেশে পাঠাই আমাদের বাবা মাকে দিই এটা লেডিস ডরমিটরি এখানে কিছু লেডিস প্রফেসররাও থাকে
কিংডম ইউনিভার্সিটি ভিডিও টাইম আশা করি অনেকে দেখতে পছন্দ করবে। এই পুরো ক্যাম্পাসে কী কী আছে না আছে, কারণ বাংলাদেশে অনেক মানুষ কিংডম ইউনিভার্সিটি সম্পর্কে জানতে চায়, আগ্রহী, এবং এমনকি ফেসবুকে আমাকে অনেক বাংলাদেশি স্টুডেন্ট নক করে, ভাইয়া কিংডম ইউনিভার্সিটিতে পড়লে কি আমি পার্ট টাইম জব করতে পারবো, কিংডম ইউনিভার্সিটির টিউশন ফি কত, আমি কি 50 আওয়ার্স স্কলারশিপ পাবো না পাবো, এই বিষয়ে আমি সবাইকে আরেকটা ব্লগ করে ডিটেলস বলবো। এই ক্যাম্পাসটা খুবই চমৎকার, বাট ছোট বাট এই ক্যাম্পাস আমরা সবাই খুবই আনন্দ সহিত থাকি, কারণ এই ক্যাম্পাস আমরা অলরেডি একটা বাঙালি পরিবেশ তৈরি করেছি, কারণ এখানে বাঙালি স্টুডেন্ট অলরেডি আই থিঙ্ক 150 মতো হবে, আর বাঙালি তিনটা প্রফেসর এখানে আছে, আর বাঙালি স্টুডেন্ট বেশি থাকে, কারণ এখানে একটা বাঙালি পুরোপুরি বাঙালি পরিবেশ, আর এখানে অলরেডি তিনটা বাংলাদেশি রেস্টুরেন্ট হয়ে গেছে, সেখানে বাংলাদেশি সব ধরনের খাবার, বাংলাদেশি সব ধরনের খাদ্য সবই পাওয়া যায়। এর জন্য আমরা বাঙালি বাংলাদেশকে মিস করি, বাট বাংলাদেশ পরিবেশটা আমরা এখানে পেয়ে গেছি, এর জন্য এটা মনে হয় আমার সেকেন্ড বাংলাদেশ। এটা আমাদের ইউনিভার্সিটির মেইন বিল্ডিং, এখানে একটা মসজিদ আছে, ইউনিভার্সিটি আমাদের একটা প্রেয়ার রুম দিয়েছে, আমরা যারা মুসলিম তারা যেন এখানে নামাজ পড়তে পারি। আজকে পরিবেশটা খুবই সুন্দর, আমি হাঁটতেছি আর পরিবেশটা খুব এনজয় করতেছি, খুবই সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ, বাতাস। এটা আমাদের লেকচার রুম, আর এখানে ট্যাক্সি থাকে, যাতে আমরা ট্যাক্সি নিয়ে কোথায় মুখ করতে পারি। এটা ট্যাক্সি স্থান, কিংডম ইউনিভার্সিটি এখনও মনে হয় কিংডম ইউনিভার্সিটি যদি থাকতে পারতাম, বাট চাইলে তো আর থাকা যায় না, কারণ গ্র্যাজুয়েশন শেষ, এখন মাস্টার্স তো ভর্তি অলরেডি হয়ে গেছি, বাট কিংডম ইউনিভার্সিটি মুভ করার ইচ্ছা নাই যতক্ষণ পর্যন্ত থাকা যায়, কারণ মাস্টার্সে একটা সুবিধা হচ্ছে সপ্তাহে একদিন ক্লাস, আমাদের ইউনিভার্সিটি একদিন ক্লাস, এর জন্য আমরা যারা মাস্টার্সে ভর্তি হয়েছি আমরা এখানেই থাকবো, এখান থেকে ক্লাস করবো, এখন তো মেবি অনলাইনে ক্লাস হবে, সো আমরা মুভ করছি। এটা কিংডম ইউনিভার্সিটির মেইন বিল্ডিং, ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য আর ইন্টারন্যাশনাল অফিস। মূলত কিংডম ইউনিভার্সিটির মেইন ক্যাম্পাস এতটুকুই, তারপর ওইখান দিয়ে রাস্তা গেছে, পাশে একটা লেক আছে, আর লেকের পাশে অনেক দোলনার মতো সুন্দর দোলনার মতো আছে, আমরা এখানে বসে সুন্দর বাতাস খাই আর সামটাইমস ফ্রেন্ডরা মিলে আড্ডা দিই। সো গাইজ, আচ্ছা, এই পর্যন্ত কিংডম ইউনিভার্সিটির মেইন ক্যাম্পাস আপনাদের দেখানো হলো, পুরোপুরি সম্পূর্ণ ক্যাম্পাস আমি আপনাদের দেখিয়েছি, আবার কোনো নেক্সট ভিডিওতে পাবেন। আপনারা সবাই সাবস্ক্রাইব করুন আমার ইউটিউব চ্যানেল টেন ব্লগ, বাই, সি ইউ নেক্সট ভিডিও।